ম্যাক্স মিডিয়া লন্ডনের স্বাস্থ্য কথা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মঞ্জুর শওকত। আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে যে কোনো সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে কোনো একটি ভাইরাসের নাম বলুন, নির্দ্বিধায় একটি ছোট বাচ্চাও বলে দিতে পারবে, হ্যাঁ আমি একটি ভাইরাসের নাম জানি, সেটি হচ্ছে কোভিড-19 করোনা ভাইরাস। গত বছর মার্চ থেকে যখন কোভিড-19 করোনা ভাইরাস ব্রিটেনে খুব ব্যাপকভাবে শুরু হয়েছিল, ব্রিটিশ সরকার পুরো দেশ জুড়ে লকডাউন জারি করেছে এবং সেই লকডাউন কিছুটা শিথিল করা হয়েছিল সামার মান্থসগুলোতে। হওয়ার পরে আবার গত বছরের ডিসেম্বরে ফুল লকডাউন শুরু হয়েছে। এই বছর 2021-এর মার্চ মাসে এখনও কিন্তু লকডাউন চলছে। সরকার আশা করছে হয়তোবা মার্চ মাসের 29 তারিখ থেকে কিছুটা শিথিল করবে, কিন্তু আমরা কিন্তু এখনও প্রচণ্ডভাবে খুব রেস্ট্রিক্টেড একটা লাইফের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, একটা অনিশ্চয়তা শঙ্কার ভিতর দিয়ে আমরা পার করছি। ব্রিটেনে যখন কোভিড-19 করোনা ভাইরাসে ছড়িয়েছে, এথনিক মাইনরিটি যারা আছে তারা হার্ডলি এফেক্টেড হয়েছেন। ইউকে নিউ ভ্যারিয়েন্ট কোভিড-19 করোনা ভাইরাসের শঙ্কা না কাটতে আমরা আরও জানতে পারলাম সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট কোভিড-19 করোনা ভাইরাস এবং ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট কোভিড-19 করোনা ভাইরাস। কোভিড-19-এর ভ্যাকসিন যখন চালু হলো ব্রিটেনে ডিসেম্বর মাসের 8 তারিখে, তারপর থেকে আমরা একটি জিনিস দেখতে পেয়েছি যে ধরুন আপনাদের অনেকের হয়তোবা মনে আছে যে ডিসেম্বর মাসে ব্রিটেনে বা জানুয়ারিতে ব্রিটেনে আপনার প্রায় 78,000 একদিনে সর্বোচ্চ পরিমাণ ইনফেক্টেড লোকের সংখ্যা রেকর্ড হয়েছিল। এমনও দিন ছিল যে আপনার ব্রিটেনে স্পেশালি লন্ডনে প্রতি 7 জনের মধ্যে একজন কোভিড-19 করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছিলেন। এবং ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু হওয়ার পর এবং তার পাশাপাশি এই লকডাউন চালু থাকা এর পাশাপাশি মানুষ যে আপনাদের মতো প্রত্যেকের যে যে স্যাক্রিফাইস আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কারণে ইউকেতে এখন কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণটা কিছু কমে এসেছে। আমি বলব অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন 5,000-এর মতো লোক নিউ কোভিড-19 করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। এবং এখন যারা কোভিড-19 করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছেন ব্রিটেনে, তার বেশিরভাগ মানুষগুলো আক্রান্ত হচ্ছে নিউ ভ্যারিয়েন্ট কোভিড-19 করোনা ভাইরাস দ্বারা। তবে আমরা এখন পর্যন্ত যে জিনিসটি কোভিড-19 করোনা ভাইরাস সম্পর্কে আমরা জানতে পেরেছি, যেটি আমরা গত বছরের মার্চের শুরুতে আমাদের অনেকেরই ধারণা ছিল না, গত বছরের মার্চে যখন পুরো দেশে জরুরি লকডাউন হয়েছিল, সকলের মনে শঙ্কা ছিল কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মানে হচ্ছে যে একেবারে মানুষের জীবন মনে শেষ হয়ে যাচ্ছে। এর ভিতরে আমরা অনেকগুলো সাকসেসফুল ট্রিটমেন্টের কথা আমরা জেনেছি এবং কোভিড-19 যে করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ ডাক্তার, ব্রিটিশ সায়েন্টিস্ট এবং রিসার্চারদের যে হিউজ কন্ট্রিবিউশন, স্পেশালি যে ভাইরাসের মডেলিং করা থেকে ভ্যাকসিন ডেভেলপ করা থেকে লাইফ সেভিং ট্রিটমেন্ট করার ক্ষেত্রে থেকে যতগুলো স্টেপ ব্রিটেন শুধু ব্রিটিশ লোকজনদেরকে প্রোটেক্ট করার জন্য, সারা মানুষের পৃথিবীর মানুষদেরকে প্রোটেক্ট করার জন্য যে কতগুলো স্টেপ রেখেছে, একজন ব্রিটিশ বাংলাদেশি বা একজন ব্রিটিশ নাগরিক হিসেবে ইউ কুড বি পার্ট অফ দ্যাট প্রাইড। তবে আমাদের কিন্তু আমরা এখনও বলতে পারবো না যে আমরা কোভিড-19 করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পেয়েছি। হয়তোবা এই ভাইরাস কোনোদিনই পৃথিবী থেকে সরে যাবে না, অথবা এর প্রেজেন্স থাকবে, কিন্তু আমরা এটাকে একটা সহনশীল মাত্রা এটাকে মেনটেন করা বা এটাকে কন্ট্রোল করাটা অথবা আমাদের স্ট্র্যাটেজি নিতে হবে বা সরকার নিচ্ছে বা সায়েন্টিস্টরা ডাক্তাররা সবাই এর পিছনে কাজ করছেন। আজকের পর্বে এটুকুই থাকবে, আর আগামী পর্বে আমি আপনাদের সাথে নিয়ে আসব ভ্যাকসিন নিয়ে
কিছু তথ্য জানানোর জন্য। হ্যাঁ, ব্রিটিশ বাংলাদেশে হিসেবে আপনারা অলরেডি অনেকেই ভ্যাকসিন নিয়েছেন এবং অনেকেই কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিভিন্ন জনের আপনার নেগেটিভ ক্যাম্পেইন এবং ভ্যাকসিন যাতে ভ্যাকসিন না নেওয়ার জন্য। আগামী পর্বে আমি ভ্যাকসিন নিয়ে আসব। আসলে ভ্যাকসিন না নিলে আপনি আসলে আপনার নিজের লাইফকে কতখানি ঝুঁকিতে রাখতে পারেন এবং একজন সচেতন নাগরিক হিসাবে ভ্যাকসিন আপনার জন্য কতখানি প্রয়োজন এবং ভ্যাকসিনের সাইড এফেক্ট কী হতে পারে এবং ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রিউমার সারা পৃথিবী জুড়ে, স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিরা যারা তাদের এটিকে মোর একটি ডিফিকাল্ট করে ফেলেছে ভ্যাকসিনের ব্যাপারে। আপনারা আমাদেরকে ফলো করবেন, আগামী পর্বে ভ্যাকসিন নিয়ে কথা বলবো।